আসসালামু আলাইকুম। তুরস্কের রাজধানী আঙ্কারা থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি, আমি সরওয়ার আলম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আলোচনা করব ইথিওপিয়ার উত্তরাঞ্চলে সংগঠিত গৃহযুদ্ধ নিয়ে, যে গৃহযুদ্ধ গত এক বছর আগে শুরু হয় এবং দুই তিন দিন আগে তার বর্ষপূর্তি, অর্থাৎ এক বছর ধরে চলছে এই গৃহযুদ্ধ। সেখানে সরকারের বিরুদ্ধে একটা আঞ্চলিক বাহিনী যুদ্ধ করছে, এ নিয়ে বিস্তারিত আলোচনা করব। শুরুতেই এই যে ছবিটি দেখছেন, এটা সুদানের একটা শরণার্থী শিবির, কিন্তু এই শরণার্থী শিবিরে সুদানের লোকজন থাকে না। এখানে ইথিওপিয়ার তিগ্রাই অঞ্চলের লোকজন আজ উদ্বাস্তু হিসেবে বসবাস করছে, কারণ তাদের এলাকায় যুদ্ধ চলছে। তাদের বাড়িঘর হয়তো ধ্বংস হয়েছে, নয়তো ধ্বংস হওয়ার মতো পরিস্থিতিতে এসে উপনীত হয়েছে। তারা জীবন বাঁচাতে প্রতিবেশী দেশে আশ্রয় নিয়েছে। কেন এই যুদ্ধ, কে কাকে কেন দোষারোপ করছে, এই যুদ্ধের ভবিষ্যৎ কী, কোন দেশ কাকে সমর্থন দিচ্ছে, এই যুদ্ধের মাধ্যমে ইথিওপিয়া কি আরেকটা আফগানিস্তান বা সোমালিয়া হওয়ার পথে এগুচ্ছে, এই যুদ্ধের মাধ্যমে কি ইথিওপিয়া ভাগ হয়ে যাবে, এই যুদ্ধের মাধ্যমে ইথিওপিয়া কি আরেকটা সিরিয়া হচ্ছে, এগুলো নিয়ে আজকে আলোচনা করব। তো আসুন শুরু করা যাক। যেটি একটু আগে বলেছিলাম, ইথিওপিয়ার এই গৃহযুদ্ধ শুরু হয়েছে গত বছর নভেম্বর মাসের 4 তারিখ। কাদের মধ্যে এই যুদ্ধ? সরকারি বাহিনী এবং টিপিএলএফ অর্থাৎ তিগ্রাই পিপলস লিবারেশন ফ্রন্ট, এই দুটি গ্রুপের মধ্যে চলছে এই যুদ্ধ। গ্রুপ বলাটা হয়তো ঠিক হবে না, সরকারি বাহিনী এবং টিপিএলএফ এর মধ্যে এই যুদ্ধ চলছে। কেন এই যুদ্ধ? টিপিএলএফ মনে করছে ইথিওপিয়ার সরকার জনগণের সাথে প্রতারণা করেছে এবং দেশটির বর্তমান ফেডারেল সরকার ব্যবস্থাকে বাদ দিয়ে ইউনিটার বা একক সরকার ব্যবস্থা পরিচালনা করতে চাইছে। কিভাবে শুরু হয় এই যুদ্ধ? 2020 সালের আগস্ট মাসে ইথিওপিয়ায় নির্বাচন হওয়ার কথা, কিন্তু দেশটির প্রধানমন্ত্রী আবি আহমেদ করোনা মহামারীর কারণ দেখিয়ে নির্বাচন এক বছর পিছিয়ে দেন। এতে ক্ষিপ্ত হয় টিপিএলএফ। তাদের মতে প্রধানমন্ত্রী এই সিদ্ধান্তের মাধ্যমে সংবিধান লঙ্ঘন করেছেন। তারা নিজেদের এলাকায় নির্বাচনের ঘোষণা দেয়, সেই নির্বাচনে তারা নিরঙ্কুশ বিজয় লাভ করে। সরকার তাদের এই নির্বাচনকে অবৈধ বলে ঘোষণা দেয় এবং ওই অঞ্চলে সরকারি সব অর্থ বরাদ্দ বন্ধ করে দেয়, বিদ্যুৎ এবং ইন্টারনেট লাইন বন্ধ করে দেয়। শেষ পর্যন্ত সরকার দাবি করে যে টিপিএলএফ ওই এলাকায় একটা সেনাঘাঁটি দখল করে নিয়েছে, তাই ইথিওপিয়ার সরকার সেখানে বিমান হামলা চালায় এবং এভাবেই শুরু হয় সেখানে যুদ্ধ। আসলে এত সিম্পল কারণে কি যুদ্ধ বাঁধার কথা বা যুদ্ধ বাঁধা উচিত? হয়তো উচিত না, এবং এত সিম্পল কারণে সেখানে যুদ্ধ বাধেও নাই। এর পিছনে আছে এক লম্বা ইতিহাস, সেই ইতিহাসের সাথে জড়িত এই টিপিএলএফ এবং ইথিওপিয়ার বর্তমান প্রধানমন্ত্রী, যারা আসলে একে অপরের বিরুদ্ধে যুদ্ধ করছে। চলুন তাহলে সেই ইতিহাসে দেখে আসি কারা এই টিপিএলএফ এবং কে এই প্রধানমন্ত্রী এবং কেন এই যুদ্ধ। ইথিওপিয়া একটা ফেডারেল রাষ্ট্র, অর্থাৎ এক দেশ এবং অনেকগুলো আঞ্চলিক সরকার, তবে পুরো দেশের মূল দায়িত্ব কেন্দ্রীয় সরকারের হাতে। এই ফেডারেল রাষ্ট্রটির 10টি রাজ্য বা স্বায়ত্তশাসিত অঞ্চল আছে। এগুলো হচ্ছে তিগ্রাই, আমহারা, আফার, বেনিশাঙ্গুল, গুমুজ, গাম্বেলা, হারিরি, অরোমিয়া, সিদামা, সোমালি এবং সাউদার্ন ন্যাশন। এই সব অঞ্চলের আঞ্চলিক সরকার তাদের নিজস্ব সব কার্যক্রম পরিচালনা করে। তাদের আছে আঞ্চলিক সংসদ, বাজেট, পুলিশ এবং অন্য সব প্রতিষ্ঠান। আর রাজধানী আদ্দিস আবাবা থেকে পরিচালিত হয় কেন্দ্রীয় সরকার। আসলে ইথিওপিয়া হচ্ছে বিখ্যাত সেই আবিসিনিয়া বা হাবেশিস্তান। এই আবিসিনিয়া বা হাবেশিস্তানের বাদশাহ নাজাশি ছিলেন একজন ন্যায়পরায়ণ ও দয়ালু বাদশাহ। মদিনায় হিজরতের আগেই মক্কা থেকে মুসলমানরা এই আবিসিনিয়ায় হিজরত করে, এগুলো আমাদের জানা ইতিহাস। এই আবিসিনিয়া
বা হাবেশিস্তানের আধুনিক নাম হচ্ছে ইথিওপিয়া। এটি এমন এক আফ্রিকান দেশ যা ইতিহাসে কখনো কোনো বিদেশি পরাশক্তির শাসনে ছিল না। দেশটিতে ছিল রাজতন্ত্র। 1974 সালে রাজার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে রাশিয়াপন্থীরা এবং সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করে। তখন দেশটিকে একটা মার্ক্সবাদী লেলিনবাদী কমিউনিস্ট রাষ্ট্রে পরিণত করা হয়। এবার এই কমিউনিস্ট সরকারের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে আঞ্চলিক বিভিন্ন গোত্র। শুরু হয় গৃহযুদ্ধ এবং চলে 1991 সাল পর্যন্ত। মার্ক্সবাদীদের ক্ষমতাচ্যুত করে এই বিদ্রোহীরা। ইথিওপিয়ান পিপলস রেভলিউশনারি ডেমোক্রেটিক ফ্রন্ট বা ইপিআরডিএফ নামক একটা বামপন্থী জাতিগত বিদ্রোহী জোট ক্ষমতায় বসে, কিন্তু এই ক্ষমতার নেতৃত্বে থাকে তিগ্রাই পিপলস লিবারেশন ফ্রন্ট বা টিপিএলএফ। এরা মূলত তিগ্রাই অঞ্চলের অর্থাৎ ইথিওপিয়ার উত্তর অঞ্চলের একটা জাতিগত গোষ্ঠী, এবং সেই অঞ্চলে অর্থাৎ এই তিগ্রাই অঞ্চলের জনসংখ্যা হচ্ছে ইথিওপিয়ার শতকরা 5%। তো তারপর থেকেই দেশটি পরিচালিত হয় ইপিআরডিএফ বা একটা সর্বদলীয় ঐক্যজোটের মাধ্যমে। এই জোটটি গঠিত হয় সবগুলো বড় বড় অঞ্চলের আঞ্চলিক দলের সমন্বয়ে। কিন্তু সেই 1991 সাল থেকে এই জোটের সরকারের প্রধান ছিল টিপিএলএফ। শতকরা মাত্র 5% জনসংখ্যার এই তিগ্রাই অঞ্চলের দলটি গত 30 বছর ধরে দেশ শাসন করেছে। তখন তারা অন্যদের উপরে জুলুম নির্যাতন চালিয়েছে বলে ব্যাপক অভিযোগ আছে। কেউ তাদের বিরুদ্ধাচরণ করলে তাকে জেলে পুরেছে, সাংবাদিকদের মুখ বন্ধ করতে তারা হত্যা করেছে, বিভিন্ন ধারার রাজনৈতিক দল বা গোষ্ঠীকে সন্ত্রাসী আখ্যা দিয়ে জেলে পুরেছে, এরকম আরও হাজার হাজার অভিযোগ আছে তাদের বিরুদ্ধে। যা হোক, শেষ পর্যন্ত 2018 সালে এই ইপিআরডিএফ এর নেতা এবং তখনকার প্রধানমন্ত্রী ব্যাপক বিক্ষোভের মুখে পদত্যাগ করেন। তখন এই কোয়ালিশনের নেতা নির্বাচিত হন অরোমিয়া অঞ্চলের একজন রাজনীতিবিদ। অরোমিয়া হচ্ছে ইথিওপিয়ার প্রায় 30-35% জনসংখ্যা বসতি একটা অঞ্চল, এবং তিনিই তখন প্রধানমন্ত্রী নির্বাচিত হন। তিনি টিপিএলএফ এর হাতের পুতুল ছিলেন না। তিনি এসে দেশকে নির্যাতন মুক্ত করেন, সব রাজনৈতিক বন্দীদের ছেড়ে দেন, সাংবাদিকদের মুক্ত করেন, সংবাদপত্রের স্বাধীনতা দেন এবং সব আঞ্চলিক দলগুলোকে আরও বেশি সুযোগ সুবিধা দেন। আর সবচেয়ে বড় যে কাজটি করেন সেটি হচ্ছে তিনি প্রতিবেশী দেশ ইরিত্রিয়ার সাথে 30 বছর ধরে চলতে থাকা সীমান্ত যুদ্ধ বন্ধ করতে একটা শান্তি চুক্তি করেন। শেষ পর্যন্ত তিনি 2019 সালে নোবেল শান্তি পুরস্কারও পান। তার নাম হচ্ছে আবি আহমেদ, বর্তমানের প্রধানমন্ত্রী। নাম শুনলে মুসলমান মনে হবে। তার বাবা ঠিকই মুসলমান ছিলেন আর মা ছিলেন খ্রিস্টান, কিন্তু তিনি হচ্ছেন একজন পেন্টেকোস্ট প্রোটেস্টান্ট খ্রিস্টান। তিনি যুদ্ধ চালাচ্ছেন এই তিগ্রাই অঞ্চলে। কি অদ্ভুত, তাই না? যিনি যুদ্ধ বন্ধ করে শান্তিতে নোবেল পান, তিনি আবার যুদ্ধ করেন। যা হোক, ক্ষমতা হারানো এই টিপিএলএফ আবি আহমেদকে খুব ভালোভাবে নেয়নি, তার কাজকর্মকেও সমর্থন করতে পারেনি। তারা 30 বছরে রাষ্ট্রের মধ্যে এবং সেনাবাহিনীর মধ্যে তিলে তিলে গড়ে তোলা তাদের এস্টাবলিশমেন্টকে আবি আহমেদের বিরুদ্ধে ব্যবহার করতে শুরু করেন। দেশ জুড়ে চলে আবি বিরোধী প্রচার প্রচারণা। অন্যদিকে আবি আহমেদ ওই ক্ষমতাসীন জোটে টিপিএলএফ এর প্রভাব কমাতে এই দলটির বাইরে থাকা সব আঞ্চলিক দলকে একত্র করে নতুন একটা দল গঠন করেন এবং নাম দেন প্রসপারিটি পার্টি। সেই দলের প্রধান হন তিনি নিজেই। এতে আরও ক্ষিপ্ত হয় টিপিএলএফ। তারা বুঝতে পারে আবি আহমেদ আসলে কৌশলে রাষ্ট্রের উপরে তাদের প্রভাব ঠেকাতে চাইছেন এবং এজন্যই কাজ করছেন। তারা মনে করে আবি আহমেদ ইথিওপিয়ার ফেডারেল রাষ্ট্রকাঠামোকে ভেঙে একটা কেন্দ্রীয় রাষ্ট্র পদ্ধতিতে যেতে চান। এভাবে তিনি আঞ্চলিক দলগুলোর ক্ষমতা খর্ব করতে চান। আর ফেডারেল রাষ্ট্র ব্যবস্থা ভেঙে গেলে ছোট ছোট অঞ্চলের দলগুলো সমগ্র দেশের রাজনীতিতে খুব বেশি একটা প্রভাব ফেলতে পারবে না, কারণ আবি আহমেদ যে গোত্র বা অঞ্চল থেকে আসেন সেই ওরামীয়দের সংখ্যা হচ্ছে দেশের মোট জনসংখ্যার প্রায় 35%। অথচ গত 30 বছর ধরে দেশ শাসন করেছে শতকরা 5%ওয়ালা টিপিএলএফ। এভাবে আবির কাজের বিরুদ্ধে দাঁড়ায় টিপিএলএফ, কিন্তু তাকে ঠেকাতে পারে না কোনোভাবেই। তাই যে কোনো ঠুনকো অজুহাতে তার বিরুদ্ধে রুখে দাঁড়ায়।
এভাবেই করোনা মহামারীর কারণে প্রধানমন্ত্রী আবি আহমেদ 2020 সালের নির্বাচনকে পিছিয়ে দিলে এটাকেই মোক্ষম সুযোগ হিসেবে কাজে লাগায় টিপিএলএফ। আবির বিরুদ্ধে সংবিধান লঙ্ঘনের অভিযোগ আনে এবং তারা তিগরাই অঞ্চলে নির্বাচনের ডাক দেয়, নির্বাচন করে, ওই অঞ্চলে তারা নিরঙ্কুশ বিজয় লাভ করে। এরপরে ওই অঞ্চলের শাসন তাদের হাতে নিয়ে নেয়। যদিও ইথিওপিয়াতে আঞ্চলিক বা প্রাদেশিক সরকারগুলোই ওই অঞ্চলগুলো শাসন করে, তাদের নিজস্ব সংসদ, বাজেট, পুলিশ সহ সবকিছুই থাকে, তবে সেনাবাহিনী থাকে কেন্দ্রের নিয়ন্ত্রণে, অনেকটা মার্কিন যুক্তরাষ্ট্রের স্টাইলের শাসন। এবার আবি আহমেদ ওই অঞ্চলে তিগরাইদের বাইরে থেকে একজন সেনা কর্মকর্তাকে দায়িত্ব দেন, কিন্তু তাকে মেনে নিতে অস্বীকার জানায় আঞ্চলিক সরকার টিপিএলএফ। এবার সরকার দাবি করে যে ওই অঞ্চলের একটা সামরিক ঘাঁটি দখল করে নিয়েছে এই টিপিএলএফ, আর সেই সামরিক ঘাঁটি উদ্ধারে সরকার সেখানে সামরিক অভিযান শুরু করে। এভাবেই শুরু হয় তিগরাই অঞ্চলের যুদ্ধ। এখন টিপিএলএফ অনেক জায়গা দখল করে নিয়েছে, সেনাবাহিনী অনেকটা দর্শকের ভূমিকা পালন করছে বলে খবর আসছে। তবে সেনাবাহিনী অবশ্য ওই অঞ্চলের সাথে সুদানের যে মূল সংযোগ পথগুলো আছে সেগুলোকে দখল করে রেখেছে, অর্থাৎ সেই সংযোগ পথগুলো বন্ধ করে দিয়েছে। তাই টিপিএলএফ এর দাবি সরকার তাদেরকে একরকম অবরোধ করে রেখেছে, যা কেন্দ্রীয় সরকার করতে পারে না। কেন্দ্রীয় সরকারের কাছে এই অবরোধ উঠে নেওয়ারও দাবি করেছে তারা। তবে কেন্দ্রীয় সরকারের ধারণা টিপিএলএফ কে প্রচুর পরিমাণে অস্ত্র দিয়ে সহযোগিতা করে সুদান এবং মিশর, তাই ওই অঞ্চলের সাথে সুদানের যোগাযোগ খুলে দিলে টিপিএলএফ আরও চড়াও হবে সরকারের বিরুদ্ধে। যদিও এগুলো উভয় পক্ষের যুদ্ধ পরিচালনার যুক্তি, তবে টিপিএলএফ চাচ্ছে এই যুদ্ধের মাধ্যমে আবি আহমেদকে দুর্বল করে তাকে ক্ষমতাচ্যুত করতে, আর আবি আহমেদ চাচ্ছেন এই যুদ্ধের মাধ্যমে নিজেকে আরও শক্তিশালী করে ক্ষমতায় থাকতে। এখন প্রশ্ন হচ্ছে, তিগরাই অঞ্চলের ভাগ হয়ে যাওয়া বা স্বাধীন রাষ্ট্র গঠনের সম্ভাবনা আছে কিনা? এরকম কোনো সম্ভাবনা আপাতত দেখা যাচ্ছে না, কারণ অতটুকু একটা অঞ্চল নিয়ে একটা স্বাধীন রাষ্ট্র গঠনে কোনো লাভ নেই। তাহলে এই যুদ্ধ করে তাদের লাভ কি? এই যুদ্ধের মাধ্যমে আসলে দেশের ক্ষমতা হারানো টিপিএলএফ আবার নতুন করে ক্ষমতায় ফিরে আসতে চাইছে, কারণ তাদের আছে যুদ্ধ করার ইতিহাস। এখন আরেকটি প্রশ্ন হচ্ছে, এই যুদ্ধে কোন দেশ কাকে সাপোর্ট করছে? যেমন একটু আগে বলেছিলাম, সুদান এবং মিশর টিপিএলএফকে সাপোর্ট করছে, কারণ নীল নদের উপরে ইথিওপিয়ার একটা বাঁধ দেওয়া নিয়ে ঝামেলা চলছে সুদান এবং মিশরের সাথে। সুদান এবং মিশর মনে করছে নীল নদে বাঁধ দিলে তারা যথেষ্ট পানি পাবে না। এছাড়াও আফ্রিকার নেতৃত্ব নিয়ে দ্বন্দ্ব আছে ইথিওপিয়া এবং মিশরের মধ্যে, তাই ইথিওপিয়াকে দুর্বল করতে মিশর সরকার সবসময় প্রস্তুত ছিল। আপনারা হয়তো জানবেন, ইথিওপিয়া হচ্ছে আফ্রিকার অন্যতম প্রধান একটা দেশ, আফ্রিকার সব বড় বড় আন্তর্জাতিক সংস্থার প্রধান অফিস এই দেশটিতেই, তাই ইথিওপিয়া আসলে আফ্রিকার অঘোষিত নেতা, কিন্তু এটা মানতে নারাজ মিশর। অন্যদিকে আরব আমিরাত ইথিওপিয়ার সরকারের পক্ষে ছিল, তবে মিশরের কারণে এখন সে সাপোর্ট উঠিয়ে নিয়েছে বলে ধারণা করা হয়, অথবা আপাতত নিশ্চুপ আছে, কারণ ইথিওপিয়ায় আরব আমিরাতের অনেক বিশাল পরিমাণে প্রজেক্ট আছে। আবার অন্যদিকে মিশরের আরব আমিরাতের উপরে অনেক ভালো একটা চাপ সৃষ্টি করার শক্তি আছে। এর বাইরে এখন আসি পশ্চিমাদের বিষয়ে। পশ্চিমারা ইথিওপিয়াতে আসলে কোনো ঝামেলা চায় না, কারণ ওই দেশটিকে তারা ওই অঞ্চলের নিরাপদ একটা ঘাঁটি হিসেবে ব্যবহার করছে। এই নিরাপদ ঘাঁটি বেশি দিন অস্থির থাকুক এটা তারা চাইবে না, এ কারণে তারা দুই পক্ষের সাথেই যোগাযোগ রক্ষা করছে। বিশেষ করে আমেরিকা এই যোগাযোগটা খুব ভালোভাবে রক্ষা করছে। তবে এই অবস্থা বেশি দিন চলতে থাকলে আবি আহমেদকে হয়তো সরিয়ে দেওয়ার পরিকল্পনা করতে পারে পশ্চিমারা। এবার আসি তুরস্কের ব্যাপারে। তুরস্ক আবি আহমেদকে সমর্থন দিচ্ছে, অর্থাৎ প্রধানমন্ত্রীকে সমর্থন দিচ্ছে। গত কিছুদিন আগে আবি আহমেদ তুরস্কে এসে প্রেসিডেন্ট রেজেপ তাইপ এরদোগানের সাথে দেখা করে গেছেন। এছাড়াও ইথিওপিয়ার সরকারের কাছে তুরস্কের বাইরাক্তার TB2 ড্রোনের বিক্রির খবর বেরিয়েছে, যদিও এই দুই দেশ থেকে এ ব্যাপারে আনুষ্ঠানিক কোনো বিবৃতি আসেনি। যদি এমনটি হয়, তাহলে তুরস্ক আরও একটি যুদ্ধে সরাসরি জড়িয়ে পড়বে, যা হয়তো নতুন করে হাজার হাজার নিরীহ মানুষের মৃত্যুর কারণ হতে পারে। এই যুদ্ধে ইতিমধ্যে প্রায় 10,000 মতো লোক নিহত হয়েছে বলে ধারণা করা হয়। এছাড়াও গৃহহীন হয়েছেন লক্ষ লক্ষ মানুষ। ওই অঞ্চলে খাদ্য সংকট এখন প্রকট। যুদ্ধ শুরু হওয়ার পরে
এক বছর চলে গেছে। এই অবস্থায় যুদ্ধরত কোনো পক্ষই ওখানে নমনীয় হচ্ছে না, হওয়ার ইঙ্গিতও নেই। দুই পক্ষেরই চাওয়াগুলো খুব সহজে পূরণ হওয়ার মতো না। মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতা করার প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন প্রধানমন্ত্রী আবি আহমেদ। অন্যদিকে টিপিএলএফ নতুন নতুন এলাকা দখল করার খবর আসছে। তারা এখন তিগ্রাই অঞ্চলের বাইরেও আফার এবং আমহারা অঞ্চলের কিছু জায়গা দখল করে নিয়েছে। এরই মধ্যে তারা অন্য সব অঞ্চলের কিছু আঞ্চলিক সশস্ত্র দলগুলোকে নিয়ে একটা নতুন জোট গঠন করেছে সরকার বিরোধী। এই জোট গঠনের মাধ্যমে তারা রাজধানী আদ্দিস আবাবাকে ঘিরে ফেলার পরিকল্পনা করেছে বলেও ধারণা করা হয়। পরিস্থিতি বেগতিক দেখে প্রধানমন্ত্রী এখন সারা দেশে জরুরি অবস্থা জারি করেছে। মার্কিন যুক্তরাষ্ট্র তার নাগরিকদের অনতিবিলম্বে ইথিওপিয়া ছাড়তে বলেছে। সব কিছুর অবস্থা বিবেচনায় এটা বলা যায় যে বর্তমানে ইথিওপিয়ার গৃহযুদ্ধ এখন এমন একটা পর্যায়ে চলে গেছে যেখান থেকে আর পিছনে ফিরে আসার সুযোগ খুবই কম। যদি এই অবস্থা চলতে থাকে তাহলে দেশটি আরও ক্ষতির মুখে পড়বে, আর সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়বে যদি সেখানে আন্তর্জাতিক অবরোধ আসে, যদিও এখনো পর্যন্ত সে অবস্থায় আসেনি। বিশ্বের মোড়লরা যদি যুদ্ধ বন্ধ করতে উদ্যত হওয়ার পরিবর্তে আগুনে ঘি ঢেলে দেয় তাহলে ওই দেশটি আরও অস্থিতিশীল হবে। দেশটি তখন হয়ে যাবে আইএসআইএস, আল কায়দা বা আল শাবাব নামক সন্ত্রাসী গোষ্ঠীগুলোর অবাধ বিচরণ ভূমি। কারণ এই দেশটির পার্শ্ববর্তী যে সমস্ত দেশগুলো আছে সেগুলোতে এই সন্ত্রাসী গোষ্ঠীগুলো খুবই সক্রিয়। একজন প্রধানমন্ত্রীর জিদ আর একটা আঞ্চলিক গোষ্ঠীর ক্ষমতা দখলের লড়াই একটা রাষ্ট্রকে এখন পুরো অস্থিতিশীল অবস্থায় নিয়ে গেছে। ওই অঞ্চলে সোমালিয়া বহু বছর ধরে গৃহযুদ্ধে জর্জরিত, সুদানে চলছে সামরিক অভ্যুত্থানের উপরে আবার সামরিক অভ্যুত্থান, কেনিয়ার অবস্থা হয়তো কিছুটা ভালো, ইরিত্রিয়া সবেমাত্র ইথিওপিয়ার সাথে যুদ্ধ শেষ করল। এই সব দেশের মাঝে একমাত্র ইথিওপিয়া ছিল স্থিতিশীল একটা দেশ। অর্থনৈতিকভাবে ভালোই এগুচ্ছিল পূর্ব আফ্রিকার এই দেশটি। এখন সেই দেশটিরই হাজার হাজার মানুষ শরণার্থী হচ্ছে প্রতিদিন প্রতি মুহূর্তে। কিছু লোকের ক্ষমতার লড়াই হাজার হাজার মানুষকে ভিটে মাটি ছাড়া করছে। অনাহারে অর্ধাহারে জীবনযাপনে বাধ্য হচ্ছে নিরীহ নারী শিশু আর বৃদ্ধরা। আমরা সবসময় যুদ্ধের বিপক্ষে এবং শান্তির পক্ষেই অবস্থান নিব। আশা করব এই যুদ্ধ আরও বেশি মানুষের জীবনকে দুর্বিষহ করার পরিবর্তে আরও নিরীহ মানুষকে হত্যা করার আগেই বন্ধ হবে, শেষ হয়ে যাবে সেখানের বিশৃঙ্খলা, শান্তি ফিরে আসবে বিলালি হাবেশির এই জন্মভূমিতে। এই প্রত্যাশায় আজ এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।